হ্যালো বন্ধুরা, আমি বনি আমিন। আজ চট্টগ্রামের একদম নাভিমূলে দাঁড়িয়ে আছি, যেটাকে চট্টগ্রামের নিউ মার্কেট চত্বর বলা হয়। এই নিউ মার্কেটে আজ আমি এসেছি। আজ দিন হচ্ছে 15 আগস্ট 2016। আজ বাংলাদেশের জাতীয় ছুটির দিন। এই দিনটিতে এই শহরের অবস্থা কেমন তা দেখার জন্য বের হয়েছে। আজ বন্ধের দিন হওয়া সত্ত্বেও বাংলাদেশের এই রকম একটি শহর, দ্বিতীয় বৃহত্তম শহর এই চট্টগ্রাম, চট্টগ্রাম শহরের যানবাহন অবস্থা দেখুন কি অবস্থা, কি অবস্থায় আজকের এই চট্টগ্রামের এই কেন্দ্রস্থল। চট্টগ্রাম শহরকে বলা হয়ে থাকে বাংলাদেশের একটি সুন্দরতম শহর, এবং 2008 সনে আন্তর্জাতিক সংস্থা WHO বলেছিল একটি স্বাস্থ্যকর শহর। কিন্তু বাস্তবতে আমরা যা দেখছি তা সত্যি স্বাস্থ্যকর নয়। আপনি দেখুন এই শহরের যে শব্দ দূষণটা হচ্ছে, সেই শব্দ দূষণ এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার, সব সময় এটা চলছে। এমনকি বন্ধের দিনটিতেও এমনই অবস্থা। কোনোভাবেই যানবাহন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আমি এই মুহূর্তে আপনাকে একজন ট্রাফিক পুলিশের কাছে আমি নিয়ে যাচ্ছি, যিনি এইখান থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। আপনি দেখুন তিনি একজন বাংলাদেশ পুলিশের একজন সদস্য, তিনি এখান থেকে চেষ্টা করছেন তার যানবাহন ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্যে। আমি ওনাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবো। মিস্টার ওয়ারিউল্লাহ, আপনি কি মনে করেন যে আজকের যানবাহনের ভিড় কম, নাকি এটা সাধারণত এরকম হয়ে থাকে? সাধারণত এরকম হয়ে থাকে, প্রতিদিনই, প্রতিদিন না আজকে একটু বেশি। প্রতিদিন হচ্ছে কি এরকম নাকি? না আজকে একটু বেশি। আজকে বেশি কেন হচ্ছে আপনি মনে করছেন? আজকে একটু ওই যে মানুষ ঘোরাফেরা করে বেশি, ওই যে বন্ধের দিন দেখে আজকে মানুষ ঘোরাফেরা করে বেশি। আপনি কি মনে করেন না যে এই ধরনের একটি স্থানে যে মানে যানবাহন নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ সদস্য আরো বাড়ানো দরকার? বাড়ানো দরকার। আপনি কত ঘন্টা ডিউটি করছেন এখানে? আমরা 8 ঘন্টা ডিউটি করি। আপনি এখানে 8 ঘন্টা করছেন? আপনাকে অশেষ ধন্যবাদ। ওকে, প্রিয় বন্ধুরা, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা খুবই ব্যস্ততম একটি এলাকা, খুবই ব্যস্ততম এলাকা। অনেক বছর ধরে আমরা একই অবস্থায় দেখছি, প্রশাসন পরিবর্তন হচ্ছে কিন্তু অবস্থার পরিবর্তন ঘটছে না। আমি ধন্যবাদ, জাস্ট স্টপ।